দেশে ও বিদেশে চাকরির বাজার উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে সরকারের অর্থ মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প স্কিলস ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম বা সেইপ। বেকার যুবকদের বিনামূল্যে দেয়া হচ্ছে নানা ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। দূর দূরান্ত থেকে আসা প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে আবাসন সুবিধাও। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। সবার স্বপ্ন নিজেকে দক্ষ করে দেশ ও দেশের বাইরে নিজেদের প্রতিষ্ঠিত করা, আর এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে চেষ্টা করে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্ট প্রোগ্রাম প্রকল্প। এখানে আমরা আসছি অনেক সুবিধা নিয়ে, যে আমরা এই কাজ করব, কাজ করার পাশাপাশি করে আমরা ভালো একটা কান্ট্রি থেকে জব করব, বা যদি বিদেশে যেতে না পারি তাহলে দেশে ভালো একটা চাকরি করব। সেইবার কাজটা এই দেশের মধ্যে অনেকটা চাহিদা আছে, বা অন্য একটি দেশে গেলেও এই সেবের কাজটা অনেক চাহিদা আছে। এই জন্য শিখতে চাচ্ছি যে ভবিষ্যতে কোনো কিছু একটা উন্নতি করার জন্য, দেশের উন্নয়নের জন্য সরকার যেই প্রশিক্ষণটা আমাদেরকে দিচ্ছে, এই প্রশিক্ষণের ফলে আমরা দেশে এবং বিদেশে বিভিন্ন পর্যায়ে কাজ করতে পারছি। সেই আমাদেরকে ফ্রি যেই কোর্সটা দিচ্ছে, আমরা বাইরে এই কাজটা করতে গেলে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা কাজ হয়ে যেত, আমরা এখানে তা ফ্রি শিখতে পারছি। বাংলাদেশে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে যারা লেজের উপরে যারা কাজ জানে তাদেরকে নেয়, এবং বিদেশেও এর ভালো চাহিদা আছে। আমি চাইতেছি যে এটা শিখে আমি বিদেশ যাব। এই কাজটা শেখার পরে আমরা সিভিলে গিয়ে আমরা আমাদের নিজেরও কাজ করতে পারবো, সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানও জবের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স আছে, পেপার গার্ডিং আছে, এরপর আপনার মেরিন ডিপার্টমেন্টের জন্য অন্যান্য কাজ আছে, এবং মেকানিক্যাল টার্মে যেসব কাজ আছে ওইগুলো সব করানো হয়। বিভিন্ন কোম্পানি, যে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আমরা এই এই ছেপের কোর্স করে ছাত্রদের মাধ্যমে অনেক কিছু শিখে সেখানে আমাদের জন্য চাকরির জন্য খুব সহজে আমরা চাকরি পেয়ে যাই। বিনামূল্যে প্রশিক্ষণ পেয়ে তরুণরা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের অপার সুযোগ পাচ্ছে বলে জানান সেই প্রকল্পের প্রশিক্ষকরা। সেফটি ইকুইপমেন্টগুলি আছে, সেই সেফটি ইকুইপমেন্টগুলি আমরা সাধারণত সেফ থেকে পাচ্ছি, এমনকি যারা আসছে এখানে ট্রেনার ট্রেনি যারা আসছে তাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে এখানে ভর্তি হওয়া লাগে না। দেশের যে বেকারত্ব দূরত্ব, সেই বেকারত্ব দূরত্ব সমাধানের জন্য আমি মনে করি সেফ এডিবির অধীনে একটা ভালো একটা প্রজেক্ট। গ্রামগঞ্জের থেকে ছেলেরা আসতেছে, এসে কাজ শিখতেছে, কাজ শেখার পরে তারা বিদেশ যাচ্ছে, বা আমাদের দেশেও আমাদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য। সেফ যথেষ্ট তাদের জন্য, এই বেকারদের জন্য সেফ আগায় নিয়ে যাচ্ছে তাদের। বাইরের বিভিন্ন কোম্পানি এসে তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে, প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে চাকরিতে নিয়োগ করে, অথবা আমরা বলতে পারি যে এরা ফুললি ট্রেনিং করতে পারতেছে, স্কিল নিতে পারতেছে। শুধু তরুণরাই নন, এই প্রকল্পের আওতায় দক্ষ করে তোলা হচ্ছে নারীদেরও। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সাথে যৌথভাবে নারীদের দক্ষতা উন্নয়নে একসাথে কাজ করছে সেইপ, আর নারীদের প্রশিক্ষণের জন্য এই প্রকল্পের আবাসন ব্যবস্থা করে দেয়। নারীরা আরও বেশি অগ্রসর হবে বলে মনে করেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স ও সেইপ প্রকল্পের প্রধান সমন্বয়কারী। এখান থেকে যারা ট্রেনিং নেবে নিচ্ছে তাদের মধ্যে থেকে ডেমোগ্রাফিক গ্রাফিক ডিভিডেন্ট হিসাবে ওই অঞ্চলের যদি তার পিছিয়ে পড়া নারী গোষ্ঠী থাকে তাদের একটা স্পেশাল স্টাইপেন্ডেরও সুযোগ আছে। এখানে যেটা সেইফ সরাসরি আমাদের ট্রেনিদের একটা অর্থ সহায়তা দিয়ে থাকেন, এটা একটা সুবিধা। নির্মাণ শিল্প দক্ষ কারিগর তৈরিতে কাজ করে যাচ্ছে সেইফ, এজন্য উত্তরায় প্রশিক্ষণের জন্য নির্মাণ করা হচ্ছে আবাসিক ভবন। এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়া আরও বেগবান হবে বলে মনে করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ও সেইফ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইমন তানবির হোদা। তারা যেহেতু আমাদেরকে বিল্ডিংটা করে দিচ্ছে, এবং এখানে তারা শুধু বিল্ডিং করে দেওয়াই না, এই বিল্ডিংয়ের যন্ত্রপাতি আসবাবপত্র কিন্তু এডিবি এবং এসএইপির আর্থিক সহযোগিতায় কিন্তু এসছে। অর্থ মন্ত্রণালয়ের এই স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্ট প্রোগ্রামের মাধ্যমে দেশীয় বাজার সহ আন্তর্জাতিক বাজারও দক্ষ জনশক্তি রপ্তানি সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।